প্রথম ম্যাচের পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচেও চেন্নাই সুপার কিংসের একাদশে জায়গা পেল মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে নামবেন ফিজ। ম্যাচের আগে টস করতে আসেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় এবং গুজরাট অধিনায়ক শুভমান গিল। চেন্নাই স্টেডিয়ামে প্রথমে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেন গুজরাট ক্যাপ্টেন শুভমান। একাদশ নিয়ে কথা বলতে গিয়ে চেন্নাই ক্যাপ্টেন ঋতুরাজ বলেন বিদেশি প্লেয়ারদের নাম। মুস্তাফিজ ছাড়াও চেন্নাই দলে রয়েছে আরও তিন বিদেশি প্লেয়ার, তারা হলেন রাচিন রবীন্দ্র, ডেরি মিচেল এবং মাথিসা পাথিরানা। গত 23 মার্চ ইনজুরি কাটিয়ে চেন্নাই দলের সাথে যোগ দিয়েছেন লঙ্কান পেসার পাথিরানা। তখনই আলোচনা শুরু হয় মুস্তাফিজ নাকি পাথিরানা, পরবর্তী ম্যাচে কাকে খেলাবে চেন্নাই। সেই উত্তরই পাওয়া গেল টসে আসা চেন্নাই ক্যাপ্টেনের কাছ থেকে। আরেক লঙ্কান বোলার থিকসানার বদলে দলে জায়গা পেয়েছেন পাথিরানা। যদিও শোনা যাচ্ছিল এখনই ম্যাচ খেলতে পারবেন না তিনি, তাই লঙ্কান বোর্ডের ছাড়পত্র পেয়েই 23 মার্চ চেন্নাই উড়ে আসেন এই পেসার। চেন্নাইয়ের প্রথম ম্যাচেই অসাধারণ বোলিং করেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজ। মাত্র 29 রান দিয়ে 4 উইকেট শিকার করেন কাটার মাস্টার। তারপর থেকেই অনেকটা নিশ্চিত ছিল পরবর্তী একাদশেও দেখা যাবে ফিজকে। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে পাথিরানার সাথে মুস্তাফিজকে নিয়েই দল ঘোষণা করল চেন্নাই ক্যাপ্টেন। আইপিএল শুরুর আগে মুস্তাফিজকে বিবেচনা করা হচ্ছিল পাথিরানার বিকল্প হিসেবে, এমনকি একাধিকবার চেন্নাই কর্তাদের কাছ থেকেও শোনা যায় এমন কথা। কিন্তু পাথিরানার ইঞ্জুরিতে প্রথম ম্যাচেই সুযোগ পায় মুস্তাফিজ, আর সেই সুযোগ কাজে লাগাতে এক বিন্দু ভুল করেননি কাটার মাস্টার। একে একে ফিরিয়েছেন বিপক্ষ দল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর টপ অর্ডারের 4 ব্যাটারকে। তুলেছেন বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, রজত পাতিদার এবং ক্যামেরন গ্রিনের উইকেট। প্রথম ম্যাচের সব আলো নিজের দিকে টেনে নিয়ে মুস্তাফিজ প্রমাণ করেছেন কেন তিনি একাদশে থাকার যোগ্য। ফিজ বুঝিয়ে দিলেন কারো ব্যাকআপ হিসেবে নয়, নিজের পারফরমেন্স দিয়েই সেরা একাদশে খেলার যোগ্য দাবিদার তিনি। আদিব আশরাফ, ক্রিকফ্রেনজি।